গার্মেন্টস ব্যবসায়ী পরিচয়ে প্রতারণা এবং সংঘবদ্ধ গাড়ি প্রতারক চক্রের মূল হোতা সহ সাতজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। অভিযানে সাতটি গাড়ি উদ্ধার করেছে সিআইডি। চার মাসে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই চক্রটি। গার্মেন্টস দেখিয়ে বেশ কয়েকটি গাড়ি ভাড়া নেয় আব্দুল কাইয়ুম ছোটন নামে সেই প্রতারক। ভাড়া নেবার পর সে গাড়িগুলো বিক্রি করে দেয়। সিআইডি বলছে বিশ্বাস অর্জনের জন্য তিনি গার্মেন্টসকে ব্যবহার করতেন। গার্মেন্টসের সব যন্ত্রাংশ এনেছিলেন ভাড়ায়। 210 জন শ্রমিকও নিয়োগ দিয়েছিলেন ছোটন। সিআইডি জানায় প্রতিটি গাড়ি বাজার মূল্য থেকে অনেক কম দামে বিক্রি করত এই চক্রটি। যে টুলসগুলি নিয়ে আসা হয়েছে যন্ত্রাংশ তাও তিনি ভাড়ায় নিয়ে এসেছিলেন, যেহেতু উনি একটা প্রতারণার একটা ফাঁদ একটা রচনা করেছেন সবকিছুই, কিন্তু সেই রেন্টে রেন্টে নিয়ে এসেই তিনি এই ব্যবসার অন্তরালে তিনি যে প্রতারণাটা করবেন সেই প্রতারণার ফন্দি বা ফাঁদটা তিনি পেতে রাখেন।